ও বন্ধু, তুমি শুনতে কি পাও? কি করছো? কি করছো? নিজে তো করার নাম নাই, খালি মোবাইল নিয়ে খালি এদিক ওদিক করছো, আর আমাকে বলছো কি করছো। এখনো হয়নি, তোর বাবার এদিকে ডিউটির টাইম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে তোমার 9টা। ঘুম থেকে উঠে ভাত থাত বসিয়েছি। ভাত থাত বসানোর পরে তারপরে বাইরে এসে একটু দাঁড়ালাম। একভাবে ঘরে থাকি তো কেমন যেন একটু শরীরটা লাগছে, একটু বাইরেটাতে একটু হাঁটি। এই দরজার সামনেটাতে একটু হাঁটাহাঁটি করছি, তো সেই কারণের জন্য আরাম। তাহলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি, তো তার জন্য এখান থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আসছে। আমি ব্লগটা আজকে শুরু করি বাইরে থেকে। বাইরে একটু দাঁড়ালাম, এসে একটু হাঁটছিলাম, দূর থেকে দেখতে পেলাম তুমি আসছো। তাহলে আজকে কি নিয়ে এসেছো? শোনা, বাবাটা শরীর ভালো না জানো? তোমরা কেমন আছো বাবা? শরীর এখন ঠিক আছে? কথাগুলো তো একদম নাকে নাকে হচ্ছে। জ্বরের ওষুধ খাবে তো? মানে খাবে মানে খাচ্ছে তো? এরপরে দেখবে শুরু হবে কি বলো তো, মুখের মধ্যে ঘা। না, জল ঠোকসা। জল ঠোকসাও হয় আর মুখের ভিতরেও ঘা হয়, ছোট থেকে তো দেখে আসছি তাই। একদম মানে ওর শরীরটা দুদিন ছাড়া ছাড়াই খারাপ যায়। ওর দোষও আছে কি বলো তো, সেই রোদে জলে যখন ছুটি থাকে স্কুল, ফুটবল খেলতে যাব রোদের মধ্যে মাঠে। খেয়ে নাও, খেয়ে নাও, ওটা চামচ দিয়ে গুলাতে হতো চিয়া সিডটাকে। ভালো খেতে পাপা, ভালো খেতে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? কি করছো? কি করছো? নিজে তো করার নাম নাই, খালি মোবাইল নিয়ে খালি এদিক ওদিক করছো, আর আমাকে বলছো কি করছো। পড়বে তুমি? দশ দিনে একদিন একটু করলে না, ওরকম অনেক বড় বড় বুলি। হ্যাঁ হ্যাঁ, সব রকম মিশিয়ে ওদেরকেও খাওয়াতে হবে। মাংসটা ধুয়ে দিলে? গুড। বলছি মাংসটা এত সুন্দর করে ধুয়ে দিলে, এত সুন্দর করে একদম চকচক করে রান্নাটাও করে দাও না, মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি তোমাকে বিয়ে করে আনি না। বাবা একটু রান্না একদিন তো করে খাওয়াবে, সব দিন তো আমিই খাওয়াই, একদিন নাই তুমি খাওয়ালে কি আছে? ওটা অনেক দিন হয়ে গেছে, খাওয়াও প্লিজ আজকে। সেটাই তো বলছি, ওটা অনেক দিন হয়ে গেছে। থাক বাবা, দরকার নেই, এত কথা শোনাও তুমি বিরক্ত করার। তাই বাবা, দুদিনই ভালো লাগবে, পেঁপে সিদ্ধ প্রতিদিন আর ভাল লাগবে না, খুব ভাল লাগবে না। হ্যাঁ, আর দুদিন পরে আর ভাল লাগবে না। এই ছেলে কি করছিস? কি কর, কি করছিস? এই তো কি বলে, বসে রয়েছি। শরীর ভালো লাগছে? শরীর ভালো লাগছে না? মোবাইলটা হাতে পেলে শরীর ভালো যাচ্ছে? কই মোবাইল ঘাটছি না তো, আমার ক্যামেরাতে যখন শুরু করেছিলাম তখনই তুই মোবাইলটা হাতে ছিলি, সবাই দেখতে পারে। ফেক মোবাইল, ফেক মোবাইল দেখি, ফেক মোবাইলটা। এই তো ফেক মোবাইল, আর কিছু চা একটু বই নিয়ে বস, কা না অল্প একটু বসো, যাও অঙ্ক ম্যাথ গুলো করো। কি করছো? ফেসবুকে কমেন্টের উত্তর দিচ্ছি। আর হাসছো না সবার নেগেটিভ কমেন্ট পড়ে? না, আমার হাসি না, আমার মজা লাগে, তারাও তো দেখছে না, তার জন্যই তো ভালো লাগে। আচ্ছা,
হেই করতে বসছিস না কি করছিস তুই সুতো নিয়ে পেঁচাচ্ছিস বই এদিকে খোলায় কি কথা হেই আমি কাট করছি বইটা এদিকে খোলা ডাকবো তোর বাবাকে একটু তো বাবাকে করেগা নিজে তাহলে বইটা সামনে দিকে নে পড়ছি যাও সামনে দিকে নে বইটা আর রাখ সুতো রাখ করতে বসে যত তাল বাহানা পড় চলো আমি খেতে বসেছি আমি কি দিয়ে খেতে বসেছি জানো তোমরা আমার মতন কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই ভাতটা ভীষণ ভালো খাই ভাত ছিল কালকে রাতের তোমাদের দাদা ভাই ছেলে এদেরকে তো গরম ভাত দিয়ে দিয়েছি আর দাদা ভাইয়ের খাওয়াটা দেখাতে পারিনি কারণ তোমার দাদা ভাইয়ের সাথে তখন একটুখানি আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল তো সেই কারণে খাওয়াটা আমার ঠিকও হয়ে গেছে কিন্তু সেই সময় দেখাইনি ওর জন্য তো দাদা ভাইকে ছেলেকে একসাথেই দিয়েছিলাম এবার আমি এখন কি নিয়ে কি দিয়ে খাচ্ছি বলতো লেবু নুন শুকনো লঙ্কা দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখেছি পান্তা ভাতের মতন কালকের ভাত তো আর টক হবে না সাথে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে একটা ডিমের মামলেট এইভাবে খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগে এই খাবারটা বাট বিয়ের আগে খুব খেতাম বড় মা মেখে দিত এখন একটু কমই খাওয়া হয় তো চলো খেয়ে নিই পরে আবার কথা দেখো আমার ছেলে রান্না করছে আজকে মায়ের রেস্ট আর ছেলে রান্না হচ্ছে ছেলে রান্না করছে হচ্ছে চিকেন দেখেছো এই যখন পেঁয়াজগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তখন কি দেবে আমাকে শিখাবে মশলা দেবো ইরে দেখেছো ওকে শেখাবো আমি শিখেই আছে মশলাগুলো ভালো করে কষাতে হবে কারণ হচ্ছে মাংসটা সেদ্ধ করে মানে গরম জলে দিয়েছিল তোর বাবা সেদ্ধ খুব আমার ছেলে চিলি চিকেন খুব সুন্দর করতে পারে খুব সুন্দর চিলি চিকেন বানায় একদিন আমাকে বায়না করছে চিলি চিকেন বানিয়ে দাও এবার তখন আমি লাইভ করছিলাম ফেসবুকে আমি বলছি যে একটুখানি দাঁড়া একটু পরে করে দিচ্ছি না বলছিল আজকে করব ও হ্যাঁ হ্যাঁ বলছিলাম আজকে করব না দিয়ে ছেলে কি করেছে আমি লাইভ করছি সেই মুহূর্তে এ করেছে তোমার কি বলার না ইউটিউব খুলে ইউটিউব দেখে পুরো মানে যেভাবে যেভাবে ওরা ওখানে দেখিয়েছে সেইভাবে করেছে দারুণ হয়েছিল চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছিল আগে কোনোদিন রান্না করেছিস চিকেন এখনো হয়নি তোর বাবার এদিকে ডিউটির টাইম হয়ে গেছে ও বাবা আমার বাবাই আজকে শাক খাচ্ছে বাবাই এখন পরিবর্তন বাবা এখন শাক খায় ভাত ওইভাবে খায় না হ্যাঁ এইভাবে ভেঙে নিয়ে হালকা করে এরকম নিচু করে তারপর শাক দিয়ে খা আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে আমি রান্না করলাম তো ভালো যাবে কে রান্না করেছে আজকে ব্লগে সবাই দেখতে পাচ্ছে তোমার ছেলে রান্না করেছে তুমি তো ঘুমাচ্ছিলে অবভিয়াসলি ভালোই হবে খেয়ে বলো কেমন হয়েছে কি গরম 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 কষা দিয়ে গরম গরমই ভালো লাগে ভালো করেছে ছেলে রান্না তো ভালো বলবে আমারটা তো এইভাবে ভালো ভালো না ছেলেরটা খাচ্ছে তাই ভালো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে